একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঢিলছোড়া দূরত্বে ডিএ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা অবস্থান করছেন, তাদের সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। অন্যদিকে বড় বড় কথা শুধু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উঠে আসছে, কিভাবে দেখছেন? ওটা নাচ গানের মঞ্চ হয়ে গেছে, ও তো পাগলু ড্যান্স হয়ে গেছে, ওটা আর কিছু নেই। আর সকালে কী খেয়েছেন? ডিম ভাত। দুপুরে কী খেয়েছেন? ডিম ভাত। রাতে কী খেয়েছেন? ডিম ভাত। একুশের মঞ্চে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন, একুশের মঞ্চ মানে কাদের মঞ্চ? মানে যেটা আজকে যে তৃণমূলের মঞ্চ, একুশের মঞ্চ জনগণের মঞ্চ নয়। একুশের সঙ্গে আমাদের লেনা দেনার কি আছে? হিংসা যেটা তৃণমূলে পঞ্চায়েতে হিংসা হয়েছিল, মৃত্যু তাদের। একুশের আন্দোলন ছিল যুব কংগ্রেসের আন্দোলন, সেটা তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না, আর গুলি করেছিল সিপিএম। অর্থাৎ একুশে যদি কিছু থাকে সে তো কংগ্রেসের করা উচিত, আর সিপিএমের বিরুদ্ধে করা উচিত। যদিও এখন মমতা ব্যানার্জির ভাষায় জগাই মাদাই বিদাই, এই তিনজন বাঙ্গালোরে বসে ইটিং ফিটিং সিটিং সব করে ফেলেছে, তো স্বাভাবিকভাবে এখন কে কার বিরুদ্ধে বলা মুশকিল। চিঠি শুধু না, ডকুমেন্ট দিয়েছি আজকে ইও ফোর অফিসে, অনেক ডিভাইস দিয়েছি। রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সারদার অ্যাম্বুলেন্স মোটরসাইকেল তুলে দিচ্ছে, তার ডকুমেন্ট দিয়েছি, ডেলোর মিটিংয়ের কনভারসেশন দিয়েছি। জেলে থাকা আসামিরা মমতা ব্যানার্জিকে মেন বেনিফিসিয়ারি করে বলেছিল, কাস্টডিতে থাকা লোকেরা, তাদের একাধিক এভিডেন্স দিয়েছি। এবং মমতা ব্যানার্জির পুরো অফিসটাকে মানিক মজুমদার থেকে জাগো বাংলার সঙ্গে যুক্ত লোকেদের সঙ্গে থেকে সবকে যাদেরকে যাদেরকে ডেকেছিল তার তথ্য দিয়েছি। মমতা ব্যানার্জি তারা বাংলা বলে একটা চ্যানেলকে পেমেন্ট করতেন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে, আর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিয়েছেন, সে ডকুমেন্ট দিয়েছি। শুধু চিঠি নয়, চিঠি তো আপনাদের সামনে এনেছি, তার সঙ্গে যে গ্যাজেট মানে ডিভাইস যে যা দিয়েছি, ইলেকট্রনিক্স ডিভাইস, তাতে সিবিআই যিনি নতুন ডাইরেক্টর এসেছেন তার দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করব নতুন কিছু হবে, ওনাদের নতুন অফিসারদের এখানে পাঠাচ্ছেন, আমরা ত্বরান্বিত চাই, আমরা মেন বেনিফিসিয়ারি অ্যারেস্ট চাই। এরা বলছে এদের অভিযোগ হচ্ছে যে 10 বছর পরে কেন, এতদিন কেন ঘুম ভাঙেনি শুভেন্দু অধিকারী? 10 বছর ধরে কাজ হয়নি বলে লিখেছি, 10 বছর ধরে হয়নি বলে লিখেছি, শুভেন্দু অধিকারী ঘুম ভাঙতে যাবে কেন? ওরা যদি জেলের ভিতরে থেকে সুদীপ্ত সেন, বিমান শুভেন্দু অধিকারী, বিমান বসু, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরীর নামে লেখাতে পারে, আর আমার কাছে তথ্য প্রমাণ ডকুমেন্ট আছে, এক যাত্রায় কি পৃথক ফল হয়নি? একটা ব্যাপার, এক যাত্রায় তো পৃথক ফল হয় না। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে মমতা ব্যানার্জিকেও জিজ্ঞাসা করতে হবে, মুকুল রায়কেও আনতে হবে। তো 2011 সালে 294 জনের মধ্যে তৃণমূল কংগ্রেস 230টা সিটে লড়েছিল, 230 বা 234 হবে, আমি ঠিক একজ্যাক্ট ফিগার মনে নেই আমার। উপেন বিশ্বাস ছাড়া সব প্রার্থীরা 20 লাখ করে টাকা নিয়েছিলেন, ওই তিলজলায় তৃণমূল ভবনে বসে মুকুল রায় ডিস্ট্রিবিউট করেছিলেন, ও তো সুদীপ্ত সেনের টাকা, এই বারুইপুর ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে গিয়েছিল বস্তা করে। এগুলো কেন, এগুলো হারিয়ে যাওয়ার জিনিস দেখি, এগুলো তো আসবেই, এখনও 21টা ঘুরে বেড়াচ্ছে, আর ফাইনাল চার্জশিট তো হয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, স্কোপ তো রয়েছে।